তোমরা যখন আইএস এর প্রিপারেশন নিচ্ছই, কেন আমি 5.56 এর টার্গেট নিয়ে আগাবো, কেন আমি 7 না, কেন আমি 7.5 না, এদের এই টার্গেট নিয়ে আমি কেন আগাবো না? আমার তো কষ্ট করে পড়তে হচ্ছে, প্রিপারেশন নিতে হচ্ছে, টাকা দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছি, পরীক্ষার জন্য 18,500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছি, ক্যামব্রিজের বই পড়তেছি, সবকিছুই তো করতেছি, তাহলে কেন আমি 6 পাইলেই হবে বা 6 এর মতো ইকোনমিক ক্লাসে পিছনে ঢ্যাঙ্গর ঢ্যাঙ্গর করে ঝুলতে থাকবো? কেন আমি বিজনেস ক্লাসে না, যদি আমার চান্স থেকে থাকে, যদি আমার অ্যাবিলিটি থেকে থাকে, যদি আমার ব্রেইন কাজ ঠিক মতো করে, যদি আমার কিডনি লিভার ঠিক মতো কাজ করে, দুইটা হাত আছে, বুঝি, পড়লে বুঝতে পারি, যদি সবকিছু কাজ করে, তাহলে কি জন্য আমি 7 এর জন্য টার্গেট নিব না, কি জন্য আমি 7.5 এর জন্য টার্গেট নিব না? কারণ কি আমি মাথায় কি সেট করে ফেলছি যে আমি এভারেজ স্টুডেন্ট? আমি কি মাথায় সেট করে ফেলছি যে ওই যে বাচ্চা না বাচ্চা বাবা তোরা আমি এটা কিনে দিতে পারো না, আমাদের অত টাকা দেয় না আল্লাহ তাআলা, এরকম কি সেট করে ফেলছি যে আমরা কোনো সময় পারবো না, কারণ আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি অথবা আমরা ছোটখাটো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি অথবা আমাদের রেজাল্ট মেজাল্ট ভালো না, কোনো জায়গায় চান্স পাইনি, এই জন্য কি আমরা মাথায় এটা সেট করে ফেলছি? বিলিভ করো, নাসা থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে, ফোর্ড যত যা আছে, ইয়াহু থেকে শুরু করে অনেক জায়গায় বাংলাদেশি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টসরা আছে, তোমরা কি এটা বিশ্বাস করো? বুয়েটের স্টুডেন্টও আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টও আছে। তো তোমাদের মাথায় এটা সেট করার কিছু নাই যে ছোটখাটো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি ভাইয়া, ছোটখাটো কলেজে পড়ছি ভাই, কেউ চিনে না, কেউ জানে না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি ভাইয়া, সাবজেক্টটা ভালো না, সিজিপিএ কম, এইটা ওইটা, তাহলে আমার দ্বারা হবে না, না, নো, নেভার। এখন থেকে এই জিনিসটা বাদ দিতে হবে তোমাদেরকে, এই চিন্তাটা বাদ দিতে হবে।